আজকে সকাল সকাল উঠেছি দুধটা তো খেতেই হবে কিন্তু দুধই তো নাই কপালটাই ভারী মন্দ আজকে যা দেখতেছি কিছুই তো করার নাই এখন টাকা পয়সা চলে মা তো টাকা পয়সাও দিবে না কি আর করার এখন বাইরে যেতে হবে বাইরের আবহাওয়াটা দেখতে হবে আবহাওয়াটা ভালো হইলে শোকনের সাথে ডেটিংয়ে যাইতে হবে এছাড়া তো কিছুই করার নাই যাক আজকে আবহাওয়াটা নিম্নচাপ থেকে উচ্চচাপ হয়ে গেছে এখন বেরোনোই যাই তারপর সোকেনাকে ফোন দিয়ে একসাথে পৌর পার্কে যে বসবো আড্ডা দিব কোনোই প্যারা নাই সরি টেডি বেয়ার তোমাকে আজকে আর নিয়ে যেতে পারছি না আমি আর সোকেনায় যাবো আজকে ঠিক আছে রাগ করো না আমাকে একটু তাড়াতাড়ি গুছিয়ে চলে যেতে হবে আম্মা জান দেখলে বিপদ আছে আম্মা জান ডাকতেছে আবার ওই বিন কাজ কাম সেরা তারপর বাইরে যা আমার কপালের নাম গোপাল বাইরে একা একা বার হচ্ছিলাম টেডি না নিয়ে এখন এত কাজ চাপায় দিল মাম্মা জান আমার মাথার উপরে কি আর করব এত কাজটা একা একা করছি সারা জীবন আজকে না একটু করি এরপরে বাইরে যাব ঠিক আছে কোনো বিষয় না আমি কোনোদিনও সুস্থভাবে যেতে পারি না কাজ কাম লেগেই থাকে এটা সেরে তারপর চলে যাব আম্মা জান মিন সব কাজ করে ফেলেছো বাবা আম্মা জান কাপড়গুলো ধুইয়া ফেলছি আর কিছুই করি নাই মিন আমি বিত্ত হয়ে গেছি সব কাজ তোমাকেই করতে হবে ওগুলা শেষ করে তারপরে চাপে বাইরে ঠিক আছে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে কিন্তু খেতে দেব না বুঝেছো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনি অনেক রাগানিত ঠিক আছে সব কাজ করছি আমি পাঁচই ছেলে কথাকার হতে চেয়েছিলাম হ্যান্ডসাম এখন হয়ে গেছি বে হ্যান্ডসাম আই মিন মুচি ম্যাথর হয়ে গিয়েছি এখন এসব কাপড় পরে ঘরের কামকাজ করতে হবে আম্মা জানের কথা না বললেই নাই আমার জান এত ডাইনি সে আমাকে এত জ্বালাতন করবে ভালোভাবে পরিষ্কার না করলে এটা ভালোভাবে পরিষ্কারই হয়ে গেছে আমার যেন এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে ডিমগুলো পরিষ্কার করতে বলতেছে বিষয়টা কেমন না আজকে বিনকে পিটিয়ে মেরে ফেলবো ফেলব গোসল না করে ঘরের উপরে বসে আছে এই বিন নিচে আয় এখনই বলছি যাক সব কাজকাম করে ফেলেছি কিন্তু একটা বিষয় হলো গিয়ে শীতকালে গোসল করতে ইচ্ছা করে না শীতকালে না গোসল করতে প্রচুর কষ্ট হয় গোসল টোসল আমি করি না করতে ভালোই লাগে না ওই বিন তোর কাতে গন্ধ বের হচ্ছে তার থেকে গোসল করে নে যা ঘাসগুলো কাটবো নাকি না তোর আর কাজ করতে হইব না তুই গোসলটা সেরে ফেল আমি গেলাম আম্মা জান আমাকে এত ভালোবাসে আমি জানতাম না আমি সাত দিন গোসল করি না আট দিনের মাথায় গোসল করতে হবে তাও শীতে কাঁপতাছে কি আর করার গোসলটা সেরেই ফেলি এখন আমি রেডি হয়ে গেছি বিন থাকতে আমারই বাজার করতে হচ্ছে কেমন ছিল একটা যাই এখন বাচ্চা পেজে শুইয়া পড়ি গরম পানির ভিতরে আহ কি ভালো লাগছে আট দিন পর গোসল করতে আহ আপা দিন নাকি তিন দিন গোসল করি নাই আরে ঘোষিটি তিন দিন না সাত দিন গোসল করে না আট দিনের মাথায় গোসল করতেছে বাহ আট দিনের মাথায় গোসল করে খুবই ভালো লাগছে কিন্তু নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছি কেন আমি তো লাফালাফি কেন করতেছি না আর কিছুই ভালো লাগছে না মিস্টার বিনের জন্য আর কত ওয়েট করব। আমার তো তর্স হচ্ছে না কি করি বাহ কি বিচার ভাড়াটিয়া গরম পানিতে গোসল করতেছে মালিক ঠান্ডা পানিতে গোসল করতেছে এটা তো হতে দেব না এই বাথরুমে আমি গোসল করব দাঁড়াও বাহ পানিটাও খুব চকচক করতেছে এই পানিটা যদি গোসল করি না তাহলে আমার দু বছর গোসল করার লাগবে না যাই গোসলটা সেরেই ফেলি আমার বাথরুমে কে আসলো আবার খাইছে রে এ তো মালিকের মাইয়া দেখতাছি তুই ধরা খাই না হাড্ডি গুড্ডি একদম মেয়েটা ভেঙে ফেলবে এখন আমি কি করব কিছুই তো বুঝে পাচ্ছি না ধরতে পারলে তোমাকে প্যাদারে নেবে খুব আকারে কিছুই তো মিলছে না যাক বাবা অবশেষে আমার বাথরুমে এসে গোসল করতেছি এখানেও খুব গরম পানি আছে আট দিন পর দুবার গোসল করতে হয়েছে এটাই অনেক বড় কথা আহ কি শান্তি আমি কত ভাইরাল হয়ে গেছি সবাই আমার পিক তুলতেছে তুই তো আর ভাইরাল হলি না কাকু কাকু আমাকে সুন্দর দেখে একটা শার্ট পিস দেখান তো শার্ট পিস পড়তে আমার খুবই ভালো লাগে রেমান্ডের শার্ট পিস দেবেন ঠিক আছে আরে তুমি মিস্টার বিন তুমি সেই ভাইরাল বই না তোমার কাছ থেকে শার্ট পিসের টাকা নেবো কি আমি না আর ভালো লাগে না সবাই ভাইরাল মিস্টার বিন ভাইরাল মিস্টার বিন লাগিয়ে রেখেছে আমি এখানে কিছুই কিনবো না গেলাম আপনি থাকেন এ কলটু দেখ ভাইরাল मिস্টার বিন যার ভিডিও 3 মিলিয়ন হয়ে আমাদের একটু অটোগ্রাফ দিন না मिস্টার বিন দৎসালা আর ভালো লাগে না সবাই এক কথা লাগিয়ে রেখেছে প্লিজ একটু দাঁড়ান দেখিয়ে যান ভাব mất তো سنকেন ভাইরাল হতে যে জীবনটাই পুরো তেজপাতা হয়ে গেছে আর কিছুই ভালো লাগে না হে मिস্টার বিন তোমার ভাষা সব ময়লা ফ্রিতে নিব আমি আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে এই ভাইরাল হতে যে পুরো জীবনটা তেজপাতা হয়ে গেছে ঠিক মতো বইও পড়তে পারছি না এখানে বসে বই পড়া যায় বইটা পুরো শেষ করতে হবে পড়ে তাছাড়া তো কিছুই করার নাই নাহলে ফেল করতে পারি আমি এখানে কেউই নাই মনোযোগ দিয়ে বইটা পড়তে পারবো আমি আহ কি শান্তি লাগছে নিজের কাছে এসব সেলিব্রিটি টেলিব্রিটি আমার দিয়ে হবে না স্যার একটা অটোগ্রাফ দিন স্যার প্লিজ কাশেম ভাই আমি ভাইরাল হতে চাইছিলাম ভাইরাল হয়ে গেছি কিন্তু জীবনটা এমন হবে বুঝতে পারি নাই সো আমি এসেছি ভিডিওটা ডিলিট করতে বুঝেছেন কাশেম ভাই আমি ভিডিওটা ডিলিট করেই চলে যাব তুমি মিয়া আবার কথা বলতোছো এখানে চুপ করে যাও কাম শেষ করা চইলা যাও বুঝছো যাও তুমি আপনি তো রাগেন কেন কাশেম মিয়া আমি তো আপনার প্রতিদিনের কাস্টমার আমার সাথে রাগলে হবে নাকি ওসব আমি কিছু জানি না বুঝেছো এখানেও সাংবাদিকরা চলে এসেছে ভিডিওটা ডিলিট না করলে হচ্ছে না ভিডিওটা ডিলিট করে তারপর এদেরকে বলি যাও তোমরা আহ কি শান্তি লাগতাছে ভিডিওটা ডিলেট কইরা আমি জীবনেও আর ভাইরাল বা সেলিব্রিটি হইতে চাইবো না যেমন আছে তেমনই থাকবো বেশি খাইতে গেলে গলাই বাঁধে এটা আজকে বুঝলাম এখন আমাকে কেউ আর ডিস্টার্ব করবে না ফ্রি লাইফ পুরো সকাল সকাল আর ভালো লাগে না বাইরের কৃষির চেঁচামেচি হচ্ছে এত যা একটু দেহি এত লোকজন কেন কারোর কি বিয়ে আছে নাকি এই বাসায় এই বাসায় তো আমি একেই ব্যাচেলার একটাই ব্যাচেলার মনে হচ্ছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি মহা খুশি বেয়ার আচ্ছা আচ্ছা আসুন আপনারা মেবি আমার বিয়েতে এসেছেন কি বলেন আমি ঠিকই বলেছি তো নাকি আমি দুঃখিত আমি বেশি লোক নিয়ে যেতে পারবো না আরে মিয়া কি বলতেন বলব আমি তো টাকা দিতে আইছি ও আচ্ছা আচ্ছা যৌতুকের টাকা আগে দিয়ে দিচ্ছেন সমস্যা নাই আমি ভাবতাম আম্মা যান মেবি আমাকে ভালোই বাসে না কিন্তু দেখছি অনেক ভালোবাসে আসো বুড়ো পেটে আমরা একটু নাচান নাচি করি কি বলো আরে বিন ছাড় আমাদের আমি বিয়েতে আসি নাই জন্মদিনে আইসি দাদু তোমার মনে ভুল হচ্ছে কিছু নবীন জন্মদিন আচ্ছা টেডি বিয়ার বিষয়টা কেমন উলটপালট হয়ে গেল না সবার অঙ্ক মিলতাছে কিন্তু আমার অঙ্ক মিলতাছে না কিছু একটা গড়মিল হয়েছে যাই আমি নিচে যাই তুই তো কথা বলতে পারিস না তোর সাথে কথা বলে লাভ নাই যাই নিচের দিকে যাই আরে আমি এখানে আসি নাই খাইতে আমি দেখতে আসছিলাম পরিবেশটা আমি উপরে চলে যাচ্ছি আবার ধরে উঠাই আসবো উপরে আমি হুম দিয়ে শখ কত আমার বাসায় আছে আমাকে এমন করতেছে কিন্তু জন্মদিনকার কিন্তু গিফট তো কিনতে হবে যাই টাউনে যাই একটু কাকু সুন্দর দেখে একটু প্যান্ট শার্ট দেখান তো আগেরবার মতন প্যান্ট দেখাবেন না ছেড়া প্যান্ট বুঝেছেন তুমি মিয়া ডিজাইন স্টাইল কিছুই বোঝো না আর সিরাপাটা প্যান্ট বলতেছ তোমার কাছে বিক্রি করুন না আপনার যত বড়ো মুখ নাই তত বড়ো কথা কিশোর গ্যাঙ্গের সাথে আপনি পাঙ্গা নিচ্ছেন আপনার আমি শেষ দেখে ছাড়বো গেলাম আমি দেখেছিস টেডি বেয়ার ভালো লোকের জামানাই নাই সো আজকে আমি একটু খেলনাপাতি কিনা জন্মদিনে গিফট দিয়ে দিই যারই জন্মদিন হোক প্যান্ট শার্ট দিমু না কি বলিস তুই টাকা পয়সাও কিন্তু বাচ্চা যাবে বুঝছিস চল ভিতরে যাই কিছু কেই না বাসার দিকে যাইবো তারপরে কেক খামো সুন্দর দেখে খেলনাপাতি দেখা নগত নিব তোমারে ভিতরে যাইতে নিষেধ করছে আরে মিয়া কেন বুঝতেছে না ওই দেখেন আম্মা আম্মা আমারে ঢুকতে দিতেছে না আম্মা দেখ চালা আম্মাও ডাক শুনলো না কি হইলো আমার ভাব বেড়া গেছে মেবি তুমি এখানতে যাও একটু পরে কেক আসবে কাজটা বলো এখানতে মান না খাইতে চাইলে আচ্ছা স্যার আমরা কেকটা কোথায় রাখবো স্যার একটু বলবেন কেকটা অনেক ভারী বুঝেছেন যত্ন করে রাখবেন যতই যত্ন করে রাখি না কেন একটু পরে কেকের পিন্ডি চটকায় যাবে তারপর পেটের ভিতরে যে টয়লেটে চইলা যাবে আমাদের কর্তব্য তাই বলে দিলাম আপনার ইচ্ছা আমরা গেলাম এখান থেকে কাইটা পড়ে তুই কি ভাবছস আমি অনেক গাধা আমি তোরে চিনতে পারুম না তুই সালাম মিস্টার বিন বেলুন দিয়ে রাখলেও তোরে চিনা ফেললুম এবারে মতন ছাইড়া দিচ্ছি বুঝছস যা চলে যা এখান থেকে এর পরে বার কিন্তু তোরা ছাড়ুম না ঠিক আছে যা চলে যা আচ্ছা এমনটার করব না ভিতরে যদি এতই আসার শখ তাহলে টিকিট নিয়ে আয় এই দেখো আমি টিকিট নিয়ে এসেছি তোমার পোঙ্গাই লাথি মেরেছিল না এখন আমি টিকিট নিয়ে এসেছি তুমি আমাকে লাথি মারতে পারবে না এবার ভিতরে যাই আমার না খুব হাসি পায় তোর কাণ্ড কারখানা দেখে তুই অনেক বড় একটা তুই আমাকে কি ভাবছিস আমি নকিট নকল টিকিট চিনব না এমন ভাবিস কেন তুই আমারে আচ্ছা আচ্ছা শোনো কানে কানে একটা কথা তোমাকে আমি সব কথা খুলে বলছি কেকটা আমার খুবই প্রিয় বুঝেছো কেক খাইতে হবে না না কেক খাইতে দেওয়া যাবে না কেক অনেক মিষ্টি তোর ডায়াবেটিস হয়ে যাইতে পারে বুঝছো তো তুই আসবি না ভিতরে ঠিক আছে সমস্যা নাই আমি এখন খুবই শেয়ানা হয়ে গেছি আমি এখন ট্রিপল লাইনে ফোন করতেছি ট্রিপল লাইনে ফোন দেওয়া বলুম আমার বাসে এখন তোমরা আসো তারপর আমি আস্তে করে চাপ ফেলুম ফেলুমে একটা কাজ দিছিলাম তুই ঠিক করে করতে পারলি না মিস্টার বিনরে ঢুকাই ফেলছিস ভিতরে তুই গাধা একটা ওর আজকে জন্মদিন ভাবছিলাম সারপ্রাইজ দিমো আপা কি আর করা চলেন সারপ্রাইজ দিয়ে এখন हमारा एकमात्र सेले है